পনেরো মে ফিলিস্তিনের ইতিহাসে একটি শোকাবহ দিন দিবসটি আল নাকবা বা মহাবিপর্যয়ের দিন হিসেবে পালন করে থাকে ফিলিস্তিনিরা উনিশশো সালের এই দিন থেকেই ফিলিস্তিনিরা তাদের বাড়ি ঘর হারিয়ে উদ্বাস্ত হয়ে পড়তে শুরু করে নাকবার পর থেকে গত ছিয়াত্তর বছর ধরে ফিলিস্তিনিদের জীবন নিয়ন্ত্রণ করে আসছে ইসরায়েলিরা ফিলিস্তিনিরা কোন পরিষেবা ব্যবহার করতে পারবে কোথায় ভ্রমণ করতে পারবে কি পরিমাণ সম্পদ রাখতে পারবে এবং কোথায় বাড়ি তৈরি করতে পারবে তা সবই নিয়ন্ত্রণ করে আসছে ইসরায়েল কিন্তু দু সালে এসে বিশ্ব সম্প্রদায়ের চোখের সামনে গাজায় যে বিপর্যয় ঘটে চলেছে মহাবিপর্যয় বা নাকবা যেন সেটার তুলনায় অনেকটাই ফেঁকাশে নাকবার সময় ঘরবাড়ি ছেড়ে পালানো সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে আর কখনোই নিজেদের ভূখণ্ডে ফিরতে দেওয়া হয়নি এখন বিশ লাখের বেশি ফিলিস্তিনি প্রাণ ভয়ে গাজার এক প্রান্ত থেকে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন অভ্যন্তরীণ উদ্বাস্ত হিসেবে মানবেতর জীবন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা মনে করছেন নাকবার ইতিহাস যেন আরও ভয়াবহভাবে তাদের জীবনে ফিরে এসেছে এক বছর পেরিয়ে গেছে গাজায় প্রতিদিনই ইসরায়েলের নির্বিচার হামলা চলছে প্রায় অর্ধ মানুষের প্রাণ গেছে গাজার সড়কে এখন গাড়ি গাধা গাধাই টানা গাড়ির ভিড়ই লেগে আছে সবাই ছুটছেন কোথায় গেলে মাথা গোজা যাবে একটু নিরাপত্তা পাওয়া যাবে এই আশ্রয়ের প্রত্যাশায় সবাই এখন প্রতিনিয়ত গাজাই এমন দৃশ্য চোখে পড়ে যা দেখে চোখের পানি এবং দুয়া ছাড়া যেন সাধারণ মুসলিমদের আর কিছুই করার নেই এদিকে গাজাই প্রতিরোধ অব্যাহত রেখেছে হামাস তাদের সামরিক শাখা আলকাশাম ব্রিগেডের যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে গতকাল ইহুদি বাহিনীর ওপর সরাসরি হামলা করেছে তারা এবং ইহুদিবাদের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা এদিন আলকাশাম ব্রিগেড ইসরায়েলি সেনাদের একটি মেরকাভা ট্যাঙ্ক এবং ডি নাইন বুলডোজার হামলা করে ধ্বংস করে দিয়েছে গাজার জাবালি এলাকায় অতর্কিত এই হামলা একেবারে জিরো ডিস্টেন্সে ছিল হামলায় একটি বিস্ফোরক আইটি চীন নির্মিত টাইপ সিক্সটি নাইন এবং আর পিজি সেভেন লঞ্চার ট্যান্টেম এইটি ফাইভ এবং আলিয়াসিন ওয়ান প্রজেক্টাইল এবং টাইপ ফিফটি সিক্স ওয়ান রাইফেল ব্যবহার করে যোদ্ধারা তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ইসরায়েলি সেনাদের নাকি ডগায় গিয়ে একজন যোদ্ধার জীবন বাজি রেখে ইহুদি ট্যাঙ্কের উপর বিস্ফোরক রেখে আসা দৃশ্যটি এদিকে অনিরাপথ ভেবে ভয়ে দেশ ছেড়ে পালানোর হিরিক পড়েছে ইসরায়েলে ইতিমধ্যে লাখ লাখ ইহুদি দেশ ত্যাগ করেছে ইহুদিবাদী ইসরায়েলের হারেজ পত্রিকা জানিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে দশ হাজার ইসরায়েলি কানাডায় পালিয়ে গেছে পত্রিকাটি এক প্রতিবেদনে গত বছর সাত অক্টোবর গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত কানাডায় ইসরায়েল থেকে অভিবাসনের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করে লিখেছে রাজনৈতিক ব্যবস্থার প্রতি অবিশ্বাস অভ্যন্তরীণ অস্থিরতা সংঘাতে তীব্রতা নিরাপত্তাহীনতা সামাজিক অবিচার বৈষম্য এবং শাসন অক্ষমতায় একচ্ছত্র আধিপত্য ইহুদিবাদীদের কানাডায় পালনের প্রাথমিক কারণ পার্সটুডের খবর কানাডার অভিবাসন মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে দু হাজার তেইশ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কানাডা সরকার ইহুদিবাদীদের জন্য তিন হাজার চারশো পঁচিশটি অস্থায়ী কাজের ভিসা প্রদান করেছে ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে জানিয়েছে যে গাজা যুদ্ধে শুরু থেকে এ পর্যন্ত দশ লাখেরও বেশি ইহুদিবাদী ইসরায়েল ত্যাগ করেছে এবং তারা নিজেদের আসল যে দেশ বা অঞ্চল থেকে এসেছিল সেসব দেশে বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় ফিরে গেছে ইসরায়েলের জনমত জরিপ সংস্থা সিজেআইয়ের ফলাফলে দেখা গেছে ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে বসবাসকারী উনত্রিশ শতাংশ ইহুদিবাদী পালিয়ে যাওয়ার কথা ভাবছে এবং তাদের মধ্যে একাত্তর শতাংশ আগামী মাসগুলোতে তাদের জীবনমান ও পরিস্থিতি সম্পর্কে আশাবাদী নয় জরিপের এই ফলাফলে আরও দেখা গেছে চৌরাশি শতাংশ ইহুদিবাদী ইসরায়েলি শাসনের অধীনে সন্তুষ্ট নয় এবং জরিপে অংশগ্রহণকারীদের ঊনসত্তর শতাংশ বিশ্বজুড়ে ইহুদিবাদীদের বিরোধিতাকে সামরিক হুমকির মতো বিপজ্জনক বলে মনে করে এ প্রসঙ্গে আরব বিশ্বের বিখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতোয়ান লিখেছেন আলেক্সা তুফান অভিযান শুরুর প্রথম ছয় মাসে পাঁচ লাখ ইহুদি ইসরায়েল ত্যাগ করেছে আলাকসা তুফান অভিযানের পর সহ বিপুল সংখ্যক ইহুদিবাদী তাদের আসল দেশে ফিরে গেছে দলে দলে ইহুদিদের নিচ নিচ দেশে ফিরে যাওয়ার বিষয়টি ইসরায়েল সরকারের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যা অব্যাহত থাকলে দখলদার ইসরায়েলের পতন ঘটাতে পারে অপরদিকে উগ্র ইহুদিরা যেখানেই যায় সেখানেই পরিবেশ নষ্ট করে ফেলছে হাজার হাজার মানুষ হত্যার পর এবার ক্রীড়া অঙ্গনেও যেন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে ইহুদিরা নেদারল্যান্ডে খেলতে গিয়ে ইসরায়েলি সমর্থকরা সেখানে রীতিমতো যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছিল পরে ফ্রান্সেও একই অবস্থা ফ্রান্সে ইসরায়েলি সমর্থকদের একটি বড় দল একজন ফরাসি দর্শককে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে এমন অবস্থায় আবারও দাবি উঠেছে প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার এর আগে স্থগিত করার ওয়েফার সিদ্ধান্ত আবারও ক্রীড়া সম্প্রদায়ের একটি আলোচিত বিষয় এমন পরিস্থিতিতে এবার ইউরোপের আরেক দেশ গ্রিসে খেলতে গিয়েছিল ম্যাকাবি তেলাবিব নামের ইসরায়েলি ফুটবল ক্লাব তবে এবার গ্রীক ভক্তরা ম্যাকাবি তেলাবিভ ভক্তদের তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে স্বাগত জানিয়েছে স্টেডিয়ামে দর্শক সারিতে ছিল বিশাল সাইজের ইসরায়েল বিরোধী ব্যানার এ সময় ইহুদিদের সামনে রেখে তারা সবাই একসাথে শোর মিলিয়ে গান শুরু করেন যার অর্থ ছিল আমরা তোমাদের বর্ণবাদ দেখতে পাচ্ছি আমরা তোমাদের গণহত্যা দেখছি গণহত্যা বন্ধ করো ইতিহাস তোমাদের অভিশাপ দেবে এর আগে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলের ম্যাকাবি তেলাবিব এবং আয়েক্সের ম্যাচ ঘিরে সহিংসতা ঘটে সেখানে ইসরায়েলি ভক্তরা একটি ফিলিস্তিনি পতাকা টেনে নামিয়ে ফেলে একটি ট্যাক্সিতে আক্রমণ করে এবং আরব বিরোধী স্লোগান দেয় পরে ফিলিস্তিনপন্থী নেদারল্যান্ডবাসী এসব হিউদিদের ব্যাপক মারধর করে পরে বাধ্য হয়ে ইসরায়েল সরকার বিমান পাঠিয়ে এদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যায় অপরদিকে ইয়েমেনের ইরানের অনুসারী হুথি বাহিনীর হামলা শিকার মার্কিন রণতরী এখন অনেকটা পালিয়ে বেড়াচ্ছে হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সায়েদ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুদি বলেছেন তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে তিনি জানান চলতি সপ্তাহে ইয়েমেনের সেনারা উনত্রিশটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে পাশাপাশি ইসরায়েল বিরোধী অভিযানে বহু ড্রোন ব্যবহার করা হয়েছে আব্দুল মালিক আলহুথি বলেন ইহুদিবাদী ইসরায়েলের জাফা আশকেলন উম্মুল রাসরাস বা এইলাথ এবং নেগেভ মরুভূমির একটি বিমান ঘাঁটি আমাদের সামরিক অভিযানের মুখে পড়েছে মালিক আলহুথি বলেন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী সরিয়ে নেওয়ার পর এ পর্যন্ত এ ধরনের জাহাজ লোহিত সাগরে প্রবেশ করেনি ইয়েমেনের হামলার ভয়ে মার্কিন রণতরী লোহিত সাগর এলাকা এডিয়ে চলছে তারা আরব সাগর ভারত মহাসাগরের এক প্রান্ত এবং আফ্রিকার কোনো কোনো উপকূলে অনেকটা ছদ্মবেশ ধারণ করে চলাচল করছে আব্দুল মালিক আলহতি বলেন বিশ্বের কোনো দেশ ইয়েমেনের মতো মার্কিন বিমানবাহী রণতরিতে হামলার সিদ্ধান্ত নিতে পারেনি আল্লাহর সমর্থন এবং ইমানভিত্তিক তৎপরতার ফলে এই হামলা চালানো সম্ভব হয়েছে তিনি জানান ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর হামলার সাথে আমেরিকার আরও দুটি ডেস্ট্রয়ারের উপর হামলা চালানো হয়েছে এতে মার্কিন কর্মকর্তারা হতাশ হয়েছে